हेलो स्टूडेंट्स, होप यू आर ऑल वेल एंड सेफ एंड फॉलोइंग द गाइडलाइंस इन दिस टाइम ऑफ लॉकडाउन। यू शुड स्टे इनसाइड योर होम एंड फॉलो ऑल द गाइडलाइंस लेड डाउन बाय अवर गवर्नमेंट। सो इन द प्रीवियस क्लास वी हैव डिस्कस अबाउट वॉइस चेंज and the preliminary rules of voice change. কি যে মেইন রুলগুলো আছে ভয়েস চেঞ্জের সেগুলো নিয়ে আমরা একটা প্রিলিমিনারি আলোচনা করেছিলাম ক্লাস নাইনের ভয়েস চেঞ্জ নিয়ে, আগের দিন যে অনলাইন ক্লাস হয়েছিল সেখানে। তো এখানে একটু এলাবোরেট আলোচনায় আমরা যাব। তার আগে একবার বলে দিই যে ভয়েস চেঞ্জের মেইন যে ব্যাপারগুলো সেগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে, অর্থাৎ কীভাবে সাবজেক্ট এবং অবজেক্টের স্থান পরিবর্তন হয় অ্যান্ড হাউ টু ইউজ দ্য পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব। ঠিক আছে, এটা নিয়ে আগের দিন বিস্তারিত আলোচনা হয়েছে। তো এখানে তোমরা একটা দেখো যে যে বিভিন্ন ধরনের সেন্টেন্স রয়েছে, অর্থাৎ যদি টেন্স অনুযায়ী ধরো, ভার্বের টেন্স অনুযায়ী সেন্টেন্সের যে বিভিন্ন বিভাজনগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভের সময় কীভাবে ভার্বের ফর্মগুলো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বদলে যায়। আমি ক্যামেরাটা ফোকাস করছি, সেখানটা তোমরা লক্ষ্য করো। এখানে দেখো কীভাবে চেঞ্জ হয় ভার্বের ফর্মগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভে, সেটা দেওয়া আছে। প্রেজেন্টের ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট, সিম্পল কন্টিনিউয়াস, পারফেক্ট, পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, সিম্পল ফিউচার, ফিউচার পারফেক্ট। ঠিক আছে, এবং ভার্ব উইথ মডেলস দেওয়া আছে। কিছু কিছু ক্ষেত্রে দেখো কিছু এক্সট্রা ওয়ার্ড, এক্সট্রা টু বি ভার্ব অক্সিলিয়ারি যুক্ত হয়েছে কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। বিইং এবং বিন প্যাসিভ ভয়েসে যুক্ত হয়েছে, লক্ষ্য করো। এগুলো প্রত্যেকেই তোমরা প্রিভিয়াস ক্লাসেও ভয়েস চেঞ্জের যে অনুশীলনী ছিল সেখানে আলোচিত হয়েছে। এখানে জাস্ট একবার বলতে পারো রিক্যাপিচুলেশনের মতো হচ্ছে। দেখেছো ফিউচার টেন্সের ক্ষেত্রে কীভাবে বি, একটা বি অক্সিলারি ভার্ব আনা হয়েছে, এবং মডেলসের ক্ষেত্রেও তাই। আশা করি লক্ষ্য করেছো সবাই, আমি অনেকক্ষণ ধরে হোল্ড করছি ক্যামেরাটা যেহেতু আমরা এইভাবে ঘরে বসে ক্লাস নিতে হচ্ছে, ব্ল্যাকবোর্ড নেই, তাই এইভাবে বিভিন্ন উপায়ে তোমাদের এক্সাম্পলগুলো দেখাতে হচ্ছে। ঠিক আছে, আর যে কোনো প্রশ্ন তোমাদের মনে আসবে, যা আসবে, যা কনফিউশন হবে রিগার্ডিং ইংলিশ অ্যান্ড ইংলিশ গ্রামার, ইউ ক্যান আস্ক মি। ঠিক আছে, এই অনলাইনে এইভাবেই জিজ্ঞেস করতে পারো, এবং স্কুল খুললে তো বটেই, করবেই। আচ্ছা, উদাহরণ রয়েছে কিছু, এবার যে আগের নিয়মগুলো দেখলে তার কিছু উদাহরণ এখানে দেওয়া। কিছু উদাহরণ এখানে দেওয়া, করে দেওয়া, ওয়ার্কড আউট এক্সাম্পলস। কন্টিনিউয়াস পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দেখো আই হ্যাড ডান ইট, ইট হ্যাড বিন ডান বাই মি। ফিউচার টেন্সের কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিন্তু কোনো প্যাসিভের ফর্ম দেওয়া নেই। ঠিক আছে, আর মনে করবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেস আর নট ইউজড ইন দ্য প্যাসিভ। ঠিক আছে, আই ওয়াজ ডুইং ইট, ইট ওয়াজ বিং ডান বাই মি,
কিছু ওয়ার্কড আউট এক্সাম্পলস আমি শো করলাম। এখানে আরও ওয়ার্কড আউট এক্সাম্পল দেওয়া বোঝার সুবিধার জন্যে, তোমরা তোমাদের গ্রামার বইয়ে পেয়ে যাবে সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, সিম্পল ফিউচার, ফিউচার পারফেক্ট, আই শ্যাল হ্যাভ রিটার্ন দ্য লেটার ফিউচার পারফেক্টে। দেখো কীভাবে প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, দ্য লেটার উইল হ্যাভ বিন রিটার্ন বাই মি। একটু খেয়াল রাখলেই কিন্তু তোমরা আয়ত্ত করতে পারবে। আর ভার্বস উইথ মডেলস, যেখানে মডেলস ইউজ করে সেগুলোর প্যাসিভ কী করে ভয়েস চেঞ্জ হবে, কী করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ হবে দেওয়া রয়েছে। উই মে হেল্প ইউ, ইউ মে বি হেল্পড বাই আস, বি বিযুক্ত হয়েছে, ইউ মাস্ট টেক দিস মেডিসিন, দিস মেডিসিন মাস্ট বি টেকেন বাই ইউ। ঠিক আছে, তাহলে আপাতত তোমরা এগুলো দেখতে পারলে যে টেন্স অনুসারে যে সেন্টেন্সের রকমের হয় সেগুলো কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করার সময় ভার্বের ফর্মে কীভাবে চেঞ্জ হয়। এবার চলে আসো ইন্টারোগেটিভ সেন্টেন্সের। আমরা জানি যে সেন্টেন্সের অন্য বিভাজন আছে, অর্থাৎ তার সেন্টেন্সের কী প্রকৃতিগত হিসেবে অন্যান্য যে বিভাজনগুলো আছে, ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি যাবতীয়, সেগুলোরও কিন্তু চেঞ্জ অফ ভয়েস হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লক্ষ্য করো কীভাবে ভয়েস চেঞ্জ করা হয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা সেন্টেন্সের ফর্মটা অ্যাসার্টিভ সেন্টেন্সের থেকে একটু আলাদা, সেক্ষেত্রে প্যাসিভে কীভাবে লেখা হয়েছে দেখো কীভাবে চেঞ্জ করা হয়েছে। ডু ইউ নো হিম, ইজ ই নোন বাই ইউ, ইজ ই নোন টু ইউ বা বাই ইউ হয়। ওয়াজ হি টেকিং টি, ওয়াজ টি বিং টেকেন বাই হিম, হোয়ার ডিড ইউ সি হিম, হোয়ার ওয়াজ হি সিন বাই ইউ, হোয়াই হ্যাভ ইউ বট দিস, হোয়াই হ্যাজ দিস বিন বট বাই ইউ। একই নিয়ম, জাস্ট যেহেতু এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্যাসিভেও কিন্তু ইন্টারোগেটিভ মার্কটা থাকবে, এবং কীভাবে প্যাসিভে ভার্ব ফর্মটা চেঞ্জ করে বসবে এখানে দেওয়া হয়েছে। তোমরা প্র্যাকটিস করতে করতে এটাও অভ্যেস করে নিতে পারবে, ঠিক আছে। তোমাদের এক্সারসাইজে দেখবে এরকম প্রচুর ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, কোয়েশ্চেন ব্যাঙ্কেও রয়েছে, সেগুলো তোমরা ভয়েস চেঞ্জ করবে প্র্যাকটিস করতে করতে। ইউ উইল বি এবল টু সলভ দোজ প্রবলেমস। আচ্ছা, আর এছাড়া আর বলার কথা হচ্ছে যে আমরা জানি যে জেনারেলি ট্রান্সিটিভ যে ভার্ব সেগুলোরই প্যাসিভ ফর্ম হয়, অর্থাৎ ভার্ব উইথ অবজেক্টস কিছু কিছু ক্ষেত্রে ইনট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রেও কিন্তু হয়। যেমন এখানে দেখো, দ্য ব্যাটেল ওয়াজ ফট অ্যাট দিস প্লেস। এইভাবে কিন্তু হয়। আর কখনো কখনো ক্ষেত্রে কিন্তু বাইয়ের জায়গায় অন্য প্রিপোজিশনও বসে। মে সামটাইমস বি প্রিসিডেড বাই সাম প্রিপোজিশনস আদার দেন বাই। হিজ কন্ডাক্ট অ্যানয়েড মি, দিস নিউজ উইল প্লিজ ইউ, আই ওয়াজ অ্যানয়েড অ্যাট হিজ কন্ডাক্ট, ইউ উইল বি প্লিজ উইথ দিস নিউজ। ঠিক আছে, লক্ষ্য করেছ, হিজ বিহেভিয়ার চার্মড মি, আই ওয়াজ চার্মড অ্যাট হিজ বিহেভিয়ার। ওকে, এইখানে দেখো প্রচুর এক্সাম্পল, প্রচুর এক্সারসাইজ রয়েছে বিভিন্ন রকমের সেন্টেন্সের।
এরকম তোমরা বইয়েও বিভিন্ন, তোমাদের গ্রামার বইয়েও বিভিন্ন এক্সারসাইজ পাবে, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। আচ্ছা, আর একটা জিনিস বলার কথা, যে হোয়াই ডু উই ইউজ প্যাসিভ ভয়েস? ভয়েস চেঞ্জ তো করতে দেবে আমাদের পরীক্ষায়, তখন আমাদের প্যাসিভ ভয়েস ইউজ করতে হবে। এছাড়া প্যাসিভ ভয়েসের আর কী কী ব্যবহার থাকতে পারে? জেনারেলি ওয়েন উই ওয়ান্ট টু প্লেস এমফাসিস অন দ্য পারফর্মার অর ডুয়ার অফ দ্য অ্যাকশন, উই ইউজ দ্য অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে? বাট ওয়েন উই ওয়ান্ট টু প্লেস দ্য এমফাসিস অন দ্য অ্যাকশন অর অন দ্য রিসিভার অফ দ্য অ্যাকশন, উই ইউজ প্যাসিভ ভয়েস। দ্য ভার্ভ কনস্ট্রাকশন কল্ড প্যাসিভ ভয়েস ইজ ইউজ ইন দ্য স্পেসিফিক সিচুয়েশনস, কিছু সিচুয়েশানে দেওয়া রয়েছে। তাহলে বুঝতে পারলে মেন ব্যাপারটা, যখন পারফর্মার এবং বা ডুয়ার যে করছে কাজটা তার উপর গুরুত্ব দেওয়া হয়, তখন কিন্তু অ্যাক্টিভ ভয়েস ইউজ করা হয়। কিন্তু যখন কাজটা বা রিসিভার অফ দ্য অ্যাকশন, অর্থাৎ যেটা কিনা প্যাসিভ ভয়েসের সেন্টেন্সের শুরুতে বসে, তার উপর গুরুত্ব আরোপ করা হয়, তখন কিন্তু প্যাসিভ ভয়েস ইউজ করা হয়। এটা জেনারেল টার্মে, তোমাদের ভয়েস চেঞ্জের পরীক্ষায় আসবে হাউ টু চেঞ্জ অ্যাক্টিভ ইন্টু প্যাসিভ, সেটা তোমাদের করতেই হবে। এছাড়া এছাড়া আর কখন আমরা প্যাসিভ ইউজ করব, কখন আমরা লেখার সময়, কখন আমরা একটা প্যারাগ্রাফ বা একটা রিপোর্ট লেখার সময় আমরা প্যাসিভ ইউজ করব, ওয়েন কি, যখন আমরা চাইবো অ্যাকশনটাকে বেশি জোর দিতে। অর্থাৎ যেখানে ধরো দরকার নেই যে হু ইজ দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন, হু ইজ দ্য পারফর্মার অফ দ্য অ্যাকশন, তখন কিন্তু এইসব ক্ষেত্রে আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যেমন ধরো এই যে ফার্স্ট উদাহরণটা, ওয়েন ইট ইজ প্রেফারেবল নট টু মেনশন দ্য পারফর্মার অর ডুয়ার, এ নোটিস ওয়াজ পেস্টেড অন দ্য গেট, ঠিক আছে? লক্ষ্য করলে কে, হু হ্যাজ পেস্টেড দ্য নোটিস, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, এ নোটিস ওয়াজ পেস্টেড অন দ্য গেট, ঠিক আছে? আই ওয়াজ ইনফর্মড অফ ইট আর্লিয়ার, হু ইনফর্মড মি, সেটা দরকার নয়। সেটার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আই ওয়াজ ইনফর্মড অফ ইট আর্লিয়ার, ঠিক আছে? লক্ষ্য করেছো? অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই এখানে রিসিভার অফ দ্য অ্যাকশন বেশি গুরুত্ব পাচ্ছে, ঠিক আছে? কে করেছে, কে নোটিশটা লাগিয়েছে বা কে আমাকে খবরটা দিয়েছে, সেটা গুরুত্বর এখানে গুরুত্বপূর্ণ নয়। এখানে আবার বলেছে, আবার দেখো, উইজ টু এমফাসিস দ্য রিসিভার অফ দ্য অ্যাকশন রাদার দ্যান দ্য পারফর্মার অর ডুয়ার। একই উদাহরণ, এ ম্যান ওয়াজ নক ডাউন বাই লরি, অর্থাৎ এ ম্যান ওয়াজ লক ডাউন বাই এ লরি। এক্ষেত্রে কিন্তু একটি মানুষ লরির ধাক্কায় মারা গেছে, সেই মানুষটিকে সেন্টেন্সে এমনভাবে লেখা হলো বেশি গুরুত্ব দেওয়া হলো। কি কি ধাক্কায় মারা গেছে সেটার থেকেও, কিসের ধাক্কায় মারা গেছে সেটার থেকেও, যে মারা গেছে একটি মানুষের প্রাণ গেছে সেইটাকে গুরুত্ব আরোপ করে লেখা হলো। এই এইভাবে এই প্যাসিভের ইউজ করা হয়, ঠিক আছে? হি ওয়াজ কনগ্রাচুলেটেড অন হিজ সাকসেস। লক্ষ্য করলে, আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস, ঠিক আছে? এক্ষেত্রে আর কি হিস্টোরিক্যাল অর সোশ্যাল সিগনিফিকেন্সের ক্ষেত্রেও প্যাসিভের ইউজ আছে। আচ্ছা, ইন ইনভিটেশনস, রিকোয়েস্ট অ্যান্ড অ্যানাউন্সমেন্টস প্যাসিভ ব্যবহার করা হয়। প্যাসেঞ্জার্স আর রিকোয়েস্টেড নট টু স্মোক ইন দ্য বাস, ইউ আর ইনভাইটেড টু অ্যাটেন্ড দ্য পার্টি, প্যাসিভের ব্যবহার। আর যেটা আমি বলছিলাম, ইন নিউজ পেপার রিপোর্ট, এটা পরবর্তীকালে তোমাদের রাইটিং স্কিলে লাগবে, যে নিউজ পেপার রিপোর্টেও আমরা দেখব আমাদের প্রয়োজন মতো আমরা প্যাসিভের ইউজ করব, ঠিক আছে? টু স্ট্রাইক হোম আওয়ার পয়েন্ট, অর্থাৎ আমরা যেটা বলতে চাইছি সেটা আরও সুস্পষ্টভাবে, আরও প্রাঞ্জলভাবে বলার জন্য উই হ্যাভ টু ইউজ দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য ভার্ব। ফার্স্টে যেমন একটা উদাহরণ দেখো, ক্যালকাটা ওয়াজ ল্যাশড বাই এ থান্ডারস্টর্ম লাস্ট নাইট, এক্ষেত্রে থান্ডারস্টর্মের চাইতে ক্যালকাটা বেশি গুরুত্ব পেয়েছে। দ্য গোল ওয়াজ স্কোরড ইন দ্য 14th মিনিট অফ দ্য ফার্স্ট হাফ,
ঠিক আছে, গোলটা বেশি গুরুত্ব পেয়েছে কে করলো তার থেকে, কে করলো তার থেকেও গোলটা যে হয়েছে সেটাকে বেশি গুরুত্ব দিয়ে লেখা হয়েছে। নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে এটা এইভাবে করা যায়। আর আরেকটা মেন জিনিস যেটা এখানে রয়েছে শেষের দিকে, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে যেগুলো আমরা প্রসেসিং লিখি, প্রসেসিং প্যারাগ্রাফ, সেগুলো কিন্তু প্যাসিভের ব্যবহার ছাড়া হয় না। তোমরা এরকম প্যাসিভের তোমরা এরকম প্রসেসিং প্যারাগ্রাফ অনেকগুলো পেয়েছো তোমাদের বইয়ে, হাউ টু মেক এ টি, তা হ্যাঁ, হাউ টু মেক টি, হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস, হাউ টু প্রিপেয়ার ম্যাঙ্গো, যে কোনো প্রসেসিং প্রিপারেশান, ঠিক আছে, হাউ টু হাউ পেপার ইজ মেড, এগুলোতে প্যাসিভের ব্যবহার কিন্তু অনিবার্য, প্যাসিভ ছাড়া লেখা যাবে না। এখানে তো সুতরাং তোমরা বুঝলে কোথায় কোথায় প্যাসিভ প্যাসিভ ফর্ম আমাদের ইউজ করতে হয়। আর এখানে প্রচুর ওয়ার্কড আউট এক্সাম্পলস রয়েছে, তোমরা ওয়ার্কড আউট এক্সাম্পলগুলোও ফলো করবে এবং বইয়ের এক্সারসাইজগুলো সব কটা করবে। কিছু গ্রুপ অফ সেন্টেন্সেসের ভয়েস চেঞ্জ করে দেওয়া আছে, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ভার্বস, ডু নট মেনশন দ্য পারফর্মার ডুয়ার ইফ ইট ইজ নট নেসেসারি, যেগুলো আমি একটু আগে উদাহরণ দিলাম সেইভাবে চেঞ্জ করতে বলেছে। কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে, এগুলোও তোমরা তোমাদের এক্সারসাইজ বুকে পাবে, যেখানে হয়তো ভার্বের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে বা অ্যাক্টিভ ফর্ম, সেটা পড়ে নিয়ে তোমাদের বুঝতে হবে। ঠিক আছে, তাহলে আমি ভয়েস চেঞ্জ সম্পর্কে একটা কম্প্রিহেনসিভ আলোচনা করলাম, আশা করি তোমরা ভয়েস চেঞ্জ সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকলে এখানে করবে এই অনলাইন পোর্টালে। আর অবশ্যই 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 তোমরা এই ভয়েস চেঞ্জগুলো বাড়িতে অনুশীলন করো, মিসেলিনিয়াস যে এক্সাম্পলসগুলো, কোয়েশ্চেন ব্যাঙ্ক এবং তোমাদের গ্রামারের বিভিন্ন গ্রামার বইয়ে রয়েছে সেগুলো করো। আমরা পরে তো এগুলো চেক করবোই, স্কুলে থাকাকালীন আমরা ক্লাসেই চেক করতাম, এখানে এখন হচ্ছে না যেহেতু আমাদের নর্মাল ক্লাস বন্ধ। তাও তোমরা যা প্রশ্ন আসবে, যেখানে তোমাদের প্রবলেম হবে, ইউ শুড আস্ক ইউর প্রবলেম হিয়ার, আস্ক অ্যাবাউট ইউর প্রবলেম অন দিস অনলাইন পোর্টাল। ঠিক আছে, স্টে হোম অ্যান্ড স্টে সেফ, বাই।